হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পৃথিবীর এমন 5টি দামি বাইকের কথা বলতে চলেছি যেগুলিকে দেখার পর একবার হলে আপনার চালানোর ইচ্ছে করবে, কেননা এই বাইকগুলি খুবই অসাধারণ। যদি আপনি বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। নাম্বার 1, BMW 1150। এই বাইকটি BMW কোম্পানি বানিয়েছে। এই বাইকটিতে এমন কিছু ফিচার্স রয়েছে যা অন্য কোনো গাড়ি বা বাইকে নেই। এই গাড়িটি BMW কোম্পানি পরবর্তী সময়ের কথা মাথায় রেখে বানিয়েছে। এই গাড়িটিতে সব জায়গায় টাচ স্ক্রিন লাগানো রয়েছে, তার জন্য এই গাড়িটি চালানোর সময় একটু আলাদা ফিলিংস লাগে। নাম্বার 2, কনকন 49। এই বাইকটি পৃথিবীর সব থেকে বিখ্যাত বাইকের খ্যাতি অর্জন করেছে। এই গাড়িটি 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে 120 থেকে 140 স্পিড পর্যন্ত চলতে পারে। এই গাড়িটি পরবর্তী সময় আমাদের দেশের রাস্তায় চালানোর পারমিশন দেয়। এই গাড়িটির দাম 2 কোটির কাছাকাছি। বর্তমান সময় এই গাড়িটি মাত্র পৃথিবীর 3 জনের কাছে রয়েছে। নাম্বার 3, ওয়ান্ডার ওয়াটার বাইক। বন্ধুরা, আপনারা হয়তো শুধু রাস্তায় চলা বাইক দেখেছেন, তেমনি আজকে আমি আপনাদের জন্য পানিতে চলা বাইকের কথা বলতে চলেছি, যে বাইকগুলিতে অক্সিজেন লাগানো রয়েছে যার সাহায্যে আপনারা পানির নিচে শ্বাস নিতে পারবেন। এই বাইকটি নিয়ে পানির নিচে থাকা মাছের সঙ্গে চলাফেরা করার কথা কখনোই ভুলতে পারবেন না। নাম্বার 4, ফিউচার বাইক। যদি এই বাইকগুলির মধ্যে কোনো বাইক নেওয়ার কথা বলা হয় তাহলে এই বাইকটি আমি নিয়ে নেব, কারণ এই বাইকটি দেখতে যতটা সুন্দর তার থেকে এর স্পিড আরও বেশি। কিন্তু দুঃখের বিষয় এটি, এই গাড়িটি শুধুমাত্র বড়লোক মানুষ চালাতে পারে। এই বাইকটির দাম প্রায় 20 থেকে 30 কোটি টাকার মতো হবে। নাম্বার 5, ফিউচার কনসেপ্ট বাইক। এই বাইকটির মডেল BMW কোম্পানি থেকে বানানো হয়। এই গাড়িটি একবার দেখার পর আপনারা এই গাড়িটির প্রেমে পড়ে যাবেন। এই গাড়িটি ইলেকট্রনিকের সাহায্যে চলে। এই গাড়িটির স্পিড 0 থেকে 100 প্রায় 2 সেকেন্ডে চলতে পারে। তো বন্ধুরা, এই 5টি বাইকের মধ্যে আপনাকে যদি কোনো বাইক নেওয়ার কথা বলা হয় তাহলে আপনি কোনটি নেবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।